শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম তালহাত খোরশেদ আলম, পিতার নাম মৃত আবু সাহিব মৃধা, মাতার নাম মৃত খাদিজা খাতুন, গ্রাম পয়লা দঙ্গল খামার, উপজেলা দুর্গাপাড়া, জেলা সিরাজগঞ্জ। আমি 1/1/1934 সালে পয়লা ডঙ্গল খামার গ্রামে জন্মগ্রহণ করি। 3 ভাই 2 বোন আমার। 71 সালে আগে আমি একজন ভালো ফুটবলার ছিলাম। ফুটবল খেলতে খেলতে যা হয় সেই তখনকার দিনে ফুটবলারদের যে সম্মান সম্ভ্রম ছিল সেটুকু নিয়েই আমরা কাটাতে চেষ্টা করেছিলাম। তো পরবর্তী সময়ে বাংলাদেশের অভ্যন্তরে নয়, বাংলাদেশের বাইরে নিয়ে, বাংলাদেশকে নিয়ে যখন খেলা শুরু হলো তখন এখানে বাংলাদেশের লোকজন, বাংলাদেশের বিশেষ লোকজনগুলো যুদ্ধের জন্য প্রস্তুতি যখন নিতে থাকল তখন সঙ্গত কারণেই আমার মতো এই ডান ডান পিঠে ফুটবল খেলোয়াড়রা মুক্তিযুদ্ধের পক্ষে আমরা কাটতে তার আগে থেকে আমি ছোটখাটো ব্যবসায় করতাম। তখনকার দিনে তো রাইস মিল ছিল না, আমার নিজের টাকা খরচ করে একটা রাইস মিল দিয়ে সেটা রাইস মিল পরিচালনা করে আমরা করে থাকি। ইতিমধ্যে আব্দুল লতিফ মির্জা সিরাজগঞ্জের কিংবদন্তি, উনি দেশে আসলেন, মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার জন্য উনি চেষ্টা করলেন এবং সঙ্গে সঙ্গে আমি তার কথা সায় দিয়ে আমিও লতিফ মির্জার বাহিনী পলাশডাঙ্গা যুব শিবিরে অংশগ্রহণ করলাম। আমাদের ভদ্রঘাটে আমরা প্রশিক্ষণ গ্রহণ করেছিলাম। উৎকল রহমান অরুণ আমাদেরকে ট্রেনিং দিতেন, আব্দুল সামাদ বাকুয়া বাড়ি উনি আমাকে ট্রেনিং দিতেন। ট্রেনিং আমরা দিনের বেলা একটা বাড়িতে নামতাম, নৌকা থেকে নেমে সেখানে ট্রেনিং নিতাম, আবার একটু পরে খবর আসলো যে রাত্রিতে অমক ব্রিজ, আজকে আমরা অপারেশন করবো, সেই ব্রিজে যেতে হবে, নৌকা নিয়ে রওনা হবো। সুতরাং ট্রেনিংও চলছে, আমাদের অপারেশনও চলছে এবং পলাশডাঙ্গা যুব শিবিরের একজন কোম্পানি কমান্ডার হিসাবে আমি দায়িত্বপ্রাপ্ত হলাম। সেখানে যে সমস্ত লোকজনের সাথে দেখা হলো তার মধ্যে আমাদের
আমাদের সোহাদ ভাই, আমাদের ওই বেড়াঘেরিয়ার মাখন। আমার কমান্ডার আমি নিজেই এবং আব্দুস সামাদ মিয়া। তা আমি সব কথা বয়সের কারণে সব কথা আপনাদের আমি খোলাসা করে বলতে পারিনি। মানে আমার বাহিনীটা মোটামুটি প্রায় 65-65টা যুদ্ধে অংশগ্রহণ করেছে। যোদ্ধাদের নিয়ে ছোটোখাটো একটা বৈঠক করিয়া ওই অপারেশনটা কীভাবে করা যাবে তাদের সঙ্গে মতামত নিয়ে আমরা অপারেশন। শেষ পর্যন্ত উল্লাপাড়া থানা মুক্ত হলো 13 ডিসেম্বর 1971-এ। উল্লাপাড়া থানা মুক্ত করে প্রথম জাতীয় পতাকা সেখানে আমি উত্তোলন করি এবং উল্লাপাড়াকে মুক্ত ঘোষণা করি। তারপরে আপনি আবার আপনার কাজে ফিরে আসেন। আমি আমার কাজে ফিরে ব্যবসা বাণিজ্য চিন সেখানে ফেরত গেলাম। তারপরে তো মুক্তিযোদ্ধাদের নিয়ে নানাভাবে নানাজন আমাদেরকে নিয়ে খেলা খেলছে, কিন্তু আমরা কোনো খেলার মধ্যে যেতে চাই না। সরকার এই পর্যায়ে রাখছে, এই জন্য তাকে ধন্যবাদ জানাই, তার দূরদর্শিতার জন্য তাকে স্নেহ জানাই, আশীর্বাদ জানাই। আপনি একজন মুক্তিযোদ্ধা হিসাবে নতুন প্রজন্মকে কি পরামর্শ দিবেন? এইটা যে দেশকে ভালোবাসো, দেশকে ভালোবাসো, দেশকে ভালোবাসলে নিজেকে আবিষ্কার করতে পারবে, নিজেকে ভালোবাসা যাবে। বলা বলতে তো পারি না, হাত পাওয়া কাঁপে, মুখ কাঁপে, গলা কাঁপে। বয়স হচ্ছে তো 87 বছর, মানে আমার সে প্রায় 15-20 বছরের ছোট। সেই সমস্ত মুক্তিযোদ্ধাদের সঙ্গে আমরা মুক্তিযুদ্ধ করেছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।